की হেরিটেবিলিটি কি ওয়াসিফ, ওয়াসিফ বলতে পারবা? জি স্যার, বলো তো দেখি ভাই। স্যার এক বংশানুক্রম থেকে আরেক বংশানুক্রমে যে বৈশিষ্ট্যগুলো স্যার পাস করে স্যার, বৈশিষ্ট্যগুলোকে পাস করাটা এটা হলো হেরিডিটি। জি স্যার। হেরিটেবিলিটি কিন্তু তা না। বৈচিত্র্য হেরিটেবিলিটিটা কি? হেরিটেবিলিটি স্যার ভেরিয়েশনটা। ভেরিয়েশনটা জি স্যার। এই যে এটা স্যার বলতে হবে ভেরিয়েশনটা যত মানে ভেরিয়েশনের যতটুকু জেনেটিক কারণে হয় সেটা স্যার হেরিটেবিলিটি। সেই গুড, ভেরি গুড, এই কথাটা বলতে হবে তো, কারণ বৈশিষ্ট্য তো প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যাবেই, এবং সেটাকে আমরা বলি হেরিটেবিলিটি, এ হেরিডিটি, হেরিডিটি বংশগতি, বংশগতি। আর হেরিটেবিলিটিটা হচ্ছে যে এই যে বংশগতি বা তোমার পিতা মাতার থেকে বৈশিষ্ট্য যতটুকু যেভাবে যায় সেটা যাচ্ছে, যাওয়ার পরে যে পার্থক্য গুলো হয়, ভাই বোনদের মধ্যে পার্থক্য হয়, চাচা তো ভাই বোনদের মধ্যে পার্থক্য হয়, এই পার্থক্যটা কেন হয় এবং কতটুকু তার জেনেটিক্স দায়ী, পিতামাতা দায়ী, পিতামাতা থেকে যে পার্থক্যটা কিভাবে পার্থক্যটা আসে, ভেরিয়েশনের কত অংশ জেনেটিক কারণে ঘটে সেটা হচ্ছে হেরিটেবিলিটি। হ্যাঁ, এটা হচ্ছে হেরিটেবিলিটি, তাই না? তাহলে হেরিটেবিলিটি আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ স্কয়ার স্যার। ভেরিয়েশন টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশন টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশন তোমার সমস্যাটা কি দেখে দাও, রে দুটো প্যানেল দেখো, টোটাল জেনেটিক ভেরিয়েশনের যত অংশটুকু মানে টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনের, টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনের যে অংশটুকু জেনেটিক কারণে ঘটে সেটা হচ্ছে হেরিটেবিলিটি। আচ্ছা, আর আমরা আজকে পড়বো রিপিটেবিলিটি। তাহলে হেরিটেবিলিটি আর রিপিটেবিলিটির মধ্যে পার্থক্যটা পরে বলি, আগে একটু জানা নেই যে রিপিটেবিলিটি আসলে কি। তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, একটু ওয়েট করো, আমি ফাইলটা ওপেন করে নেই। দেখো তো আসতেছে না? জি স্যার আসছে। আচ্ছা গুড, তাহলে দেখো আমরা রিপিটেবিলিটি বলতে কি বুঝি, দাঁড়া আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, রিপিটেবিলিটি কি দেখো, লেখা আছে রিপিটেবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মেজার অফ রিপিটেশন অফ কি, রিপিটেশন অফ দ্য এক্সপ্রেশন অফ সেম ট্রেট, সেম ট্রেট, তারপরে কি সেম ট্রেট অ্যাট ডিফারেন্ট টাইমস ইন দ্য লাইফ টাইম অফ দ্য সেম ইন্ডিভিজুয়াল, সেম ইন্ডিভিজুয়াল। হেরিটেবিলিটি আমরা যখন এস্টিমেট করতাম বা আমরা হেরিটেবিলিটি নিয়ে কথা বলছি তখন আমাদের কি বলা হয়েছে যে একটা ভেরিয়েশনের, ভেরিয়েশনের কি, ভেরিয়েশনের যে অংশটুকু জেনেটিক কারণে বা পিতামাতা থেকে আসে সেটা হচ্ছে হেরিটেবিলিটি। তাহলে ভেরিয়েশন বের করতে গেলে আমাদেরকে অনেক এনিমেল লাগে বা অনেক ইন্ডিভিজুয়াল লাগে। আর এইখানে কি বলছে, রিপিটেবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মেজার্স অফ রিপিটেশন অফ
রিপিটেশন অফ এক্সপ্রেশন অফ দ্য সেম ট্রেট। সেম ট্রেট মানে কি? সেম ট্রেট মানে যে কোনো একটা ট্রেট, সে মিল্ক ইল, এটা হচ্ছে একটা ট্রেট। এই সেম ট্রেটটা অ্যাট ডিফারেন্ট টাইমস ইন দ্য লাইফ টাইম অফ দ্য সেম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একই ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ট্রেট, যেমন মিল্ক ইল, তার ডিফারেন্ট টাইমে যে রিপিটেশন হবে, ডিফারেন্ট টাইমে রিপিটেশন হবে। অর্থাৎ আমরা যদি বলি যে মিল্ক ইল আজকে বা প্রথম ল্যাকটেশনে যেটুকু হয়েছে, সেকেন্ড ল্যাকটেশনে সেটা হওয়ার পসিবিলিটি বা রিপিট করার ক্ষমতা কতটুকু, অর্থাৎ ফার্স্ট ল্যাকটেশনে যদি 5,000 লিটার মিল্ক ইল হয়, তারপর সেকেন্ড ল্যাকটেশনে 5,000 হবে না 3,000 হবে নাকি 6,000 হবে, তাহলে এই কি রিপিটেশন, রিপিট করার যে ক্ষমতা সেটাকে বলে রিপিটাবিলিটি। কে একটু বুঝতে পারছো বলো? অর্থাৎ একটা হেরিটেবিলিটি কিন্তু বের করতে হয় পপুলেশনে, পপুলেশন, গুড। আর রিপিটাবিলিটি বের করব কি? একজন সেম, একটা সেম ইন্ডিভিজুয়াল, একটা সেম ইন্ডিভিজুয়াল, আমার কিন্তু এখানে পপুলেশনটা আসবে না। একটা গাভী তার ফার্স্ট ল্যাকটেশনে কতটুকু দুধ দিল, ওই গাভীটাই সেকেন্ড ল্যাকটেশনে কতটুকু দুধ দিতে পারে, থার্ড ল্যাকটেশনে কতটুকু দুধ দিতে পারে, এই যে ক্ষমতাটা ধরে রাখার ক্ষমতাটা, সেটাই হচ্ছে রিপিটাবিলিটি। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস কি রিপিটাবিলিটি? ইট ইজ দ্য কোরিলেশন বিটুইন রিপিটেড রেকর্ডস। কোরিলেশন বললাম ফার্স্ট ল্যাকটেশন এবং সেকেন্ড ল্যাকটেশনের মধ্যে যে কোরিলেশন অফ দ্য সেম ট্রেট ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ এগ প্রোডাকশন হতে পারে, উল প্রোডাকশন, লিটার সাইজ, ল্যাকটেশন সাইজ ইত্যাদি। আচ্ছা, রিপিটেবিলিটি কি দিয়ে প্রকাশ করে? ক্যাপিটাল আর দিয়ে। আর ইকুয়াল টু কি? সিগমা স্কোয়ার জি প্লাস সিগমা স্কোয়ার ইপি ডিভাইড বাই সিগমা স্কোয়ার পি। সিগমা স্কোয়ার ইপি মানে কি? সিগমা স্কোয়ার ইপি ইপি সিগমা স্কোয়ার ইপি মানে কি? আইভি বলো, সিগমা স্কোয়ার ইপি পারবা না বলো? কেন, আমি আগে পড়াইছি, মনে করে ভেরি গুড। হ্যাঁ সাব্বির, ভেরি গুড। তোমাকে যেটা হলো যে পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট ভেরিয়েন্স ডিউ টু বা ভেরিয়েশন ডিউ টু পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট, পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট। হ্যাঁ, এটা কেন যোগ হয়েছে? আচ্ছা, পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টের একটা উদাহরণ দাও। এনভায়রনমেন্ট তো আমরা জানি সবসময় টেম্পোরারি, আজকে খাবার দিলাম, কালকে আবার খাবার কমাই দিলাম, দুধ কমে যাবে, আবার পরে যেমন স্যার কোনো ডিজিজ, ক্লাইমেট, ক্লাইমেট না, ম্যাস্টাইটিস এর মিল্ক প্রোডাকশন কমে যাবে। হ্যাঁ, যদি কোনো কারণে ডিজিজ হয়, ম্যাস্টাইটিস হয়, অ্যাক্সিডেন্টে কোনো কারণে স্যার জানি, হ্যাঁ অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়, তাহলে সেটা কিন্তু পার্মানেন্ট। হ্যাঁ, আমরা জানি যে তাহলে জেনেটিক্স এবং পার্মানেন্ট এনভায়রনমেন্টাল, যে জেনেটিক ইফেক্ট আর পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য বলো তো দেখি, ইম্পর্টেন্ট পার্থক্য কোনটা? নাতাশা বলো, নাতাশা আর ইউ হেয়ার? জি স্যার বলো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো যে পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট আর হচ্ছে জেনেটিক ইফেক্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? পারবা না জন্মের পরে সে বাইরে থেকে পায়, এটা ইনহেরিট কিছু না, কিছু না। আর একটু সুন্দর করে বললে হয় কি, যে জেনেটিক, জেনেটিক ইফেক্ট যেটা হবে সেটা পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যাবে, এই ইফেক্টটা থাকবে এবং এই ইফেক্টটা পরবর্তী জেনারেশনে আবার পাস করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট যেটা হবে পরবর্তী জেনারেশনে যাবে, হ্যাঁ ওই এই ইফেক্টটা কিন্তু ওই জেনেটিক, জেনেটিক ইফেক্ট যেটা সেটা কিন্তু তার লাইফ টাইম, সারা জীবনই থাকবে,
হ্যাঁ আমার যে জেনেটিক ইফেক্ট, হ্যাঁ আমার যে আমি যে একটা বোকা বোকা মানুষ, হ্যাঁ এটা কিন্তু আমি সারা জীবনই থাকবো, তাই না? হ্যাঁ আচ্ছা, কিন্তু আমার যদি কোনো আমি খেলতে যাই যদি ব্যথা পাই, যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো পার্মানেন্ট ক্ষতি হয়, সেটাও কিন্তু আমার সারা জীবন থাকবে। এরকম যে কোনো অ্যানিমেলে যে তার মিল্ক ইল্ডে যে জেনেটিক যে তার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু তার লাইফ লং সেই কাউটাতে সেটা থাকবে। এবং যদি তার কোনো ম্যাস্টাইটিস হয়, তার এই ইফেক্টটাও তার কাউতে ওই কাউটাতে সারা জীবন থাকবে। কিন্তু জেনেটিক ইফেক্টটা তার কাউ যখন মানে গাভীটা যখন বাচ্চা তৈরি করে মানে প্রোডাকশন করবে, তখন কিন্তু তার প্রজনীতে সেই জেনেটিক ইফেক্টটা ট্রান্সমিট করবে। বাট পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট সেটা কিন্তু ট্রান্সমিট করবে না। এটা কিন্তু একটা এটাই হলো মেইন পার্থক্য। তাহলে হেরিটেবিলিটি যে ইকুয়েশন আর রিপিটেবিলিটি যে ইকুয়েশন, দুইটা কিন্তু সামান্য পার্থক্য। দেখো ইকুয়েশনটা দেখলে কি ডিফারেন্সটা কি ডিফারেন্সটা কি বলতো? s2 আর হচ্ছে এখানে পার্মানেন্ট এনভায়রনমেন্ট ইফেক্টটাও যোগ হচ্ছে আর জেনেটিক এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনটা নাই। হ্যাঁ না, ওখানেও নাই। উপরাম যদি ওই যে ন্যারো সেন্সের হেটেবিলিটি চিন্তা করি, তো অতএব s2 = σ²g/σ²p, অর্থাৎ জেনেটিক কারণে যেটুকু হয় সেটা। আর এখানে কিন্তু σ²g সাথে σ²ep আছে, কারণ হচ্ছে যে ফার্স্ট লেকটেশনের থেকে সেকেন্ড লেকটেশনের তার রিপিট করার ক্ষমতা কতটুকু সেটা তার জেনেটিক কারণে যেরকম নির্ভর করে, সেরকম যদি কোনো পার্মানেন্ট ইফেক্ট থাকে, এনভায়রনমেন্টাল ইফেক্ট থাকে, সেটাও কিন্তু সেকেন্ড লেকটেশনে গিয়ে তার প্রভাবটা বিস্তার করবে। এই জন্য এটুকু যোগ হয়। হ্যাঁ এই জন্য এই পার্থক্য খুবই সামান্য, যে এখানে শুধু এনভায়রনমেন্টাল ইফেক্টটা যোগ হবে, পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টটা যোগ হবে। তাহলে ভ্যালু সাধারণত কোনটা বেশি হবে বা সমান হবে? কোনটা বেশি হবে, হেটেবিলিটি ভ্যালু বেশি হবে নাকি রিপিটেবিলিটি ভ্যালু বেশি হবে? রিপিটেবিলিটি ভ্যালু বেশি বেশি হবে। আমি যদি বলি যে হেটেবিলিটি আর রিপিটেবিলিটি ভ্যালু সমান হয়, কখন? যখন স্যার পার্মানেন্ট এনভায়রনমেন্টাল পার্মানেন্ট হ্যাঁ যখন পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টটা না থাকবে, কোনো ইফেক্ট নাই, জিরো, অর্থাৎ তার কোনো ক্ষতি হয় নাই এই এনভায়রনমেন্টের জন্য, তাহলে সেটা হচ্ছে তার কি বলবো যে সেটা জিরো হবে, তখন হেরিটেবিলিটি এন্ড রিপিটেবিলিটি সমান। আচ্ছা তোমরা এখন শুনছো যে কি বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে এই যে ডাবল মাসেল বিফ তৈরি করে, তাই না? শুনছো না, যেমন স্বাস্থ্য ভালো হবে ইত্যাদি ইত্যাদি। এখন জেনেটিক্যালি চেঞ্জ করে তার কিন্তু যদি ডাবল মাসেল তৈরি করে, হ্যাঁ তাহলে সেটা কি? জি স্যার, বেলজিয়াম ব্লু। বেলজিয়ান ব্লু, তাহলে সেটা কি পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট না জেনেটিক ইফেক্ট? বেলজিয়ান ব্লু তো ওখানে তো মিউটেশন ঘটানো হয়, দেখা যায় যে জিনে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ তাহলে এটা কি জেনেটিক ইফেক্ট না পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট? জেনেটিক, পার্মানেন্ট জেনেটিক ইফেক্ট। হ্যাঁ এটা কিন্তু জেনেটিক্যালি চেঞ্জ করা হচ্ছে, তাই না? অর্থাৎ এটা কি তাদের বাচ্চা কিন্তু বেলজিয়ান ব্লু বাচ্চা বেলজিয়ান ব্লুর মতোই হয়। হ্যাঁ কারণ হচ্ছে জেনেটিক চেঞ্জ করছে। হ্যাঁ ওটাও কিন্তু জেনেটিক ইফেক্ট, শুধু পিতা মাতা থেকে আসবে তা না, কিন্তু জেনেটিক কোনো চেঞ্জ হলে সেটা জেনেটিক ইফেক্ট। হ্যাঁ আর এনভায়রনমেন্টের জন্য যেমন মনে করো যেটা বলছি যে অনেক কিছু হয় অ্যাক্সিডেন্ট ইত্যাদি। আচ্ছা এই ভ্যালুটা কত ভ্যালু রেঞ্জটা থাকে? 0 থেকে 1। 0 থেকে 1 কেন? কারা ম্যাথমেটিক্স ভালো বুঝো? জিরো থেকে সবাই বুঝে ভালো বলো, এটা 0 থেকে 1 কেন? সেটা পার্সেন্ট হবে, ভাগ দেওয়া হয় তো এজন্য। হ্যাঁ এটা একটা পার্সেন্ট ভ্যালু, অর্থাৎ 0 to 100%, 100%। আর এটা একের বেশি কেন হয় না? পার্সেন্ট করলে তো একের বেশি হতে পারতো, রেশিও ভ্যালু তো একের বেশি হয়, কিন্তু এখানে হবে না কেন বলো তো? এই জন্য উপরে সবসময় ফেনোটাইপিক ভেরিয়েশন কম হবে বা সমান হতে পারে,
এই জন্য 0 to 1। তাহলে আমরা কি বুঝলাম যে হেরিটেবিলিটি এস্টিমেট করতে আমার খুব পরিশ্রম দরকার হয়, এবং যে অংশটা পিতা মানে ভেরিয়েশন অর্থাৎ পার্থক্যের যে অংশটুকু পিতামাতা থেকে আসে সেটাই হচ্ছে হেরিটেবিলিটি। আর জেনেটিক, হ্যাঁ জেনেটিক আর থেকে রিপিটেবিলিটি হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমার একটা জেনেটিক কারণে যেটুকু ঘটে এবং এনভায়রনমেন্টাল কারণে যেটুকু ঘটে পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টের জন্য সেটাকে রেশিও করলে যেটা ভ্যালু পাই আমরা সেটাকে বলি রিপিটেবিলিটি। আচ্ছা এখন রিপিটেবিলিটি আর হেরিটেবিলিটি কোন ধরনের ট্রেটের মধ্যে হয়? সব ধরনের ট্রেটই হেরিটেবিলিটি এস্টিমেট করা যায়, আবার সব ধরনের ট্রেটই রিপিটেবিলিটি এস্টিমেট করা যায়, কথাটা কি সত্য না মিথ্যা? না স্যার, কোয়ান্টিটেটিভ ট্রেটের ক্ষেত্রে হয়। কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে কি করা যায়? হেরিটেবিলিটি। আচ্ছা তাহলে কার্কাস, কার্কাস ওয়েট মানে কি? মাংসের ওজন, লাইভ ওয়েট, স্লটার ওয়েট, কার্কাস ওয়েট, স্লটার ওয়েট, ধরো স্লটার ওয়েট, স্লটার ওয়েট এর হেরিটেবিলিটি এস্টিমেট করা যাবে, যাবে না? জি স্যার যাবে। আচ্ছা রিপিটেবিলিটি এস্টিমেট করা যাবে না? হেমায়ত বলছে যাবে, ঠিক কিনা? আচ্ছা হেমায়ত বলো যাবে কেন? হেমায়ত বলো যাবে কেন? আমি না বলি নাই স্যার। তুমি হ্যাঁ বলছো, আইবি কিছু বলো নাই। হেমায়ত বলো কেন যাবে বলো স্যার। জন্মগ্রহণ যেহেতু করছে স্যার, একবার তো ওয়েট থাকবে স্যার। আচ্ছা একবার অন্তত রিপিটেবিলিটি স্যার আমরা এস্টিমেশন করতে পারি সেই হিসেবে। আচ্ছা রাহি তুমি বলে বুঝাও কেন যাবে না স্যার। রিপিটেবিলিটি বলতে লাইফ টাইমে যে ট্রেডগুলো হচ্ছে রিপিট হয়, মানে একটা ট্রেড বারবার হচ্ছে আসবে। ভেরি গুড স্যার। স্লটার করলে ওই আমরা তো স্যার ওইটার ওজনটা পেয়ে যাব, কিন্তু বারবার তো একটা অ্যানিমেলকে স্লটার করা যাবে না, স্লটার তো একবারই হয়। হেমায়ত তোমাকে আমি কয়বার জবাই করতে পারবো স্যার? একবার। একবার তাহলে রিপিট হলো না, বুঝতে পারছো? যতদিন বেঁচে থাকবে তার জীবনে বারবার আসবে এই ধরনের ট্রেড গুলাকে রিপিটেবিলিটি এস্টিমেট করা যাবে, আদারওয়াইজ নয়। হ্যাঁ যেমন স্লটার ওয়েট, তাকে একটা অ্যানিমেলকে স্লটার করলে একবার স্লটার করা যাবে, তাহলে আর রিপিটই তো করলো না। অনেকগুলো বাচ্চা দিবে তখন সেটার ওজন করা যাবে, তখন মায়ের মায়ের বাচ্চার যে বার্থ ওয়েট সেটা রিপিটেবিলিটি করা যাবে। যে একটা মা তিনবার বাচ্চা দিয়েছে, তার বাচ্চার যে ওয়েটটা পাইছে সে মা কত ওয়েটে বাচ্চা দিতে পারে সেটা কিন্তু রিপিটেবিলিটি করা যাবে। সে ওটা প্রলিফিক, শুধু প্রলিফিক অ্যানিমেলের ক্ষেত্রে হবে? প্রলিফিক, প্রলিফিক তো অবশ্যই, যে বারবার দেয় যারা তারা। হ্যাঁ বা হ্যাঁ প্রলিফিক একজন ইন্ডিভিজুয়াল বের করা যাবে। যেমন মনে করো একটা গাভী বাচ্চা দিল ফার্স্ট বার্থে, যে বার্থ ওয়েট পাওয়া গেল বাচ্চার সেটা ধরো 30 কেজি, তাহলে সেকেন্ড বাচ্চাটা যদি 30 কেজি হয় তাহলে রিপিটেবিলিটি 100%, থার্ড বাচ্চাটা যদি রিপিটেড 30 কেজি বাচ্চা হয় তাহলে রিপিটেবিলিটি 100%, এভাবে বের করা যায়। সেটা স্যার মানে ড্যামের ক্ষেত্রে বের করা যাবে? ড্যামের ক্ষেত্রে, ড্যামের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে তো স্যার বার্থ ওয়েট একবারই আসবে, যদি আমি ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে বার্থ ওয়েটে রিপিটেবিলিটি নাই, ডিভিটেবিলিটি স্টুডেন্ট করা যাবে না। কাজে ভাইভাতে তোমাদের যখন এই প্রশ্নগুলো ধরবে, তোমরা যদি বুঝে থাকো তাহলে সুন্দরভাবে বলতে পারবা।
আচ্ছা রিপিটেবিলিটি এস্টিমেট করে কি করা যায়, লাইফ টাইম অ্যাভারেজ, সে একটা অ্যানিমেল তার জীবনে কতদিন তার কি পরিমাণ প্রোডাকশন দিতে পারে সেই অ্যাভারেজটা বের করা যায়। তার যেখানে লেখা আছে, তোমরা কি সব কিছু এই স্ক্রিনশট নিচ্ছ নাকি লিখতেছো? লেখার সময় নাই সেটা জানি, তো স্ক্রিনশট নাও। The lifetime average is very important in animal breeding, which shows the ability of certain individual to repeat a level of performance over a long period of time. অর্থাৎ সে যতদিন বেঁচে থাকবে তার রিপিটেবিলিটি স্টোর করতে পারলে সে প্রথম যে প্রোডাকশন দিবে সেটা জেনেই তার যতদিন বেঁচে থাকবে কি পরিমাণ তার প্রোডাকশন আসতে পারে সেটা কিন্তু এস্টিমেট করা যায় ইন অ্যানিমেল ব্রিডিং অ্যাসপেক্টে। লাশ হ্যাজ সাজেস্টেড, লাশ কে, লাশ কি অ্যানিমেল ব্রিডার, হ্যাঁ যে লাশ, লাশ হ্যাজ সাজেস্টেড দ্য ফলোয়িং ফর্মুলা ফর অ্যাডজাস্টিং দ্য রেকর্ডস অফ কাউস উইথ ডিফারেন্ট নাম্বারস অফ রেকর্ডস টু দ্য সেম বেসিস। অর্থাৎ যে একটা সেম বেসিসে একটা পশুর দলে তোমার ফার্স্ট লেকটেশনে দশটা গাভী আছে, হ্যাঁ দশটা গাভী আছে, তখন দশটা গাভীর আলাদা আলাদা ভাবে রিপিটাবিলিটি জানা আছে। তাহলে সেম বেসিসে জানা থাকলে কি করা যাবে, সেটা ইউজ করে সেটা তার মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি, অ্যান্ড হি হ্যাজ কল দিস দ্য মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ এমপিপিএ। সেদিন বলতেছিলাম, তোমরা বলছো যে জানো না, এই জন্য আজকে বললাম যে এমপিপিএ মানে কি, মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি। দশটা গাভীর জন্য দশটা এমপিপিএ বের করা যাবে, তা বের করলে কি হবে, দশটা এমপিপি বের করলে যে মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি, একটা ফার্স্ট লেকটেশনের দুধ দেখেই আমরা বলতে পারবো যে কোন গাভীটা সারা জীবনে বেশি দুধ দিতে পারবে, কোন গাভীটা দিতে পারবে না, হ্যাঁ তখন সেটা কালিং এর জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। সিলেকশনের জন্য তো স্যার এটা ইম্পর্টেন্ট না, কোনটা জানা মানে একটা গাভী কি রকম দুধ দিতে সেটা রিপ্রোডাক্টিভিটির উপর আমরা মেটিং ডিপেন্ড করবে না, যে আমি তাকে সুপারিয়র হিসেবে নিব কিনা, হ্যাঁ পরবর্তীতে ব্রেড হিসেবে নিব কিনা সেটাও ইম্পর্টেন্ট, সেটা নির্ভর করবে এবং সে তাকে ফার্মে রাখবো কিনা নাকি বাতিল করবো সেটাও নির্ভর করবে, সবকিছু ডিপেন্ড করবে। আমরা যদি এমপিপিএ টা বের করতে পারি, দশটা গাভী দশটা এমপিপিএ হবে, তখন সেগুলো থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এইবার একটা টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করি, এটা আসলে কি ক্লাসরুমে পরীক্ষা ক্লাসটা হলে খুব সুন্দর হতো, এখন তো বোঝানো মুশকিল। ধরো একটা গাভী 30 লিটার দুধ দেয়, তার রিপিটেবিলিটি হচ্ছে 0.9, একটু কাগজে কলমে লেখো, একটা গাভী 30 লিটার দুধ দেয় তার রিপিটেবিলিটি হচ্ছে 0.9, আরেকটা গাভী 26 লিটার দুধ দেয়, না একটা গাভী 30 লিটার দুধ দেয় তার রিপিটেবিলিটি হচ্ছে 0.3, লিখছ 30 লিটার দুধ দেয় রিপিটেবিলিটি হচ্ছে 0.3, আর একটা গাভী 26 লিটার দুধ দেয় তার রিপিটেবিলিটি হচ্ছে 0.9। তাহলে কোন গাভীটা তোমার ফার্মের জন্য তুমি সিলেক্ট করবে? 0.9, ও তো 26 লিটার দুধ দেয়, 26 লিটার দুধ দেয়, 26 লিটার দুধ দেয় ওইটা, পরিমাণটা তার বেশি হবে, আবারও দিবে এরকম তার মানে কি, সে কিন্তু উঠানামা করবে কম, অর্থাৎ সে যদি 26 লিটার দুধ দেয় 90% রিপিটেবিলিটি থাকে, তাহলে সে সেকেন্ড লেকটেশনে যায় যেহেতু 90% তার রিপিট করার ক্ষমতা, সে হয় 25 লিটার দিবে, না হলে 27 লিটার দিবে, না 26 লিটার দিবে, কাছাকাছি দুধ দিবে, তার মানে কি তার রিপিট করার ক্ষমতাটা খুবই বেশি,
আর যে 30 লিটার দুধ দিয়েছে তার রিপিটেবিলিটি হচ্ছে 0.3, তার মানে কি খুবই কম, 30 লিটার করলে হবে না, 30 লিটার দুধ দিচ্ছে তার রিপিটেবিলিটি হচ্ছে 0.3, মানে কি আমাদের ক্লাসে একজনের পয়েন্ট সিজিপি এবারে একেবারে একটা সাবজেক্টে মানে 100 সে 90 পেয়ে গেছে, 90 পেয়ে গেছে, কিন্তু আসলে মনে হচ্ছে যে সে অপরের সেমিস্টারে যায় একবার 30 পেয়ে গেল। হ্যাঁ, তাহলে তো হলো না, তাহলে কি তার মানে কি রিপিট করার ক্ষমতাটা ভালো না, যে মোটামুটি 70-75% প্রত্যেকটা সাবজেক্টে তাই পায়, প্রত্যেকটা ক্লাসেই তাই পায়, তখন তার রিপিট করার ক্ষমতাটা বেশি। অর্থাৎ 0.30 লিটার দুধ সে দিতেছে, রিপিট করার ক্ষমতা হচ্ছে 30%, তার মানে সে কমও দিতে পারে বেশিও দিতে পারে, ওই জায়গায় সে থাকবে না, ওই জায়গায় ধরে রাখার ক্ষমতা তার কম, এটা দিয়ে প্রকাশ করে রিপিটেবিলিটি। তখন তুমি যখন একটা ফার্মের জন্য স্টেটিক চিন্তা করবা যে আমি কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না, অর্থাৎ কাছাকাছি দুধ দিচ্ছে যে একটা 26 লিটার আর একটা হচ্ছে 30 লিটার, কিন্তু 26 লিটারটাকে নিলে আমি একদম কনফার্ম যে আমার ফার্মের জন্য সে 26-27 মধ্যে থাকবে। আর 30টার রিপিটেবিলিটি ভালো না, কাজে এটাকে যে কোন খারাপ হলে আমার ফার্মকে একটা ডিজাস্টার হয়ে যাবে, ভালো করার ক্ষমতা থাকতে পারে সেটা কিন্তু আছে, সবকিছু মিলে এটা দিয়ে নির্ভর করে রিপিটেবিলিটি। আচ্ছা, তাহলে মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি এমপিপি কিভাবে নির্ণয় করবো, এমপিপি ইকুয়াল টু হার্ড এভারেজ, অর্থাৎ ওই ফার্মে তোমার ফার্মের দুধ উৎপাদনের যে এভারেজ সেটাকে নিব প্লাস এন আর, আর হচ্ছে টোটাল রিপিটেবিলিটি, একটা ফার্মের জন্য রিপিটেবিলিটি এস্টিমেট থাকে, রেকর্ড থাকে সেটা, আর এন হচ্ছে নাম্বার অফ রেকর্ড, 1 + n - 1 ইনটু আর ইনটু হার্ড এভারেজ মাইনাস হার ওন এভারেজ। হার ওন এভারেজ মানে কি, ওই গাভিটার নিজস্ব এভারেজ। এই ফর্মুলাটা জাস্ট দেখে রাখো, আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো তখন এটা দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করলে তখন বুঝতে পারবো যে আসলে হাউ ইজি ইজ ইট, এটা খুবই সহজ, কিন্তু তোমাকে যখন প্রবলেম প্র্যাকটিক্যাল করাবো তখন। আচ্ছা, এখন আর ইকুয়াল টু রিপিটেবিলিটি অফ দ্য ট্রেড এন্ড এন ইকুয়াল টু নাম্বার অফ রেকর্ডস ইত্যাদি। আচ্ছা, ইউজেস অফ রিপিটেবিলিটি, ইউজেস অফ রিপিটেবিলিটি, রিপিটেবিলিটিতে কি হয়? হ্যাঁ দেখো, রিপিটেবিলিটি এই অবস্থা মানে নলেজ অফ রিপিটেবিলিটি এস্টিমেটস ফর দ্য ভেরিয়াস টেস্ট মে বি ইউজড ইন সিলেক্টিং আমি যে কথা বললাম সেটার সাথে কিন্তু সেকেন্ড লাইনটা দেখো, যে প্রথম রেকর্ডে আমি দেখলাম 26 লিটার দূর, বাট তার রিপিটেবিলিটি ইজ হাই, তখন আমার আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে সেটা ইফেক্টিভ হবে, অর্থাৎ আমি বলতে পারবো যে এই গাভিটা এই পরিমাণ দুধ পরবর্তী জেনারেশন পরবর্তী ল্যাকটেশন দিবে এবং তার লাইফ টাইমে তার এই পরিমাণ পারফরমেন্স থাকবে ইত্যাদি। রিপিটেবিলিটি এস্টিমেটস অলসো টেলস আস অ্যাবাউট সামথিং, হাউ টু অ্যাসাইন অ্যানিমেলস ইন এ ফিড লট, আলাদা আলাদাভাবে কিভাবে ফিড লটে দিব এটা নির্ভর করবে ইত্যাদি। আর রিপিটেবিলিটি এস্টিমেটস অলসো গিভ অ্যান ইন্ডিকেশন অন হাউ মেনি রেকর্ডস শুড বি অপারেট অন অ্যান ইন্ডিভিজুয়াল বিফোর ইটস মেবি কাল্ড ফ্রম দ্য হার্ড অফ। এইগুলো থাকবে তোমাদের, তো একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি বারবার বলি যে আসলে অনলাইন ক্লাসের ইফেক্টিভনেস খুবই পোর, আর 10 জন ছাত্রছাত্রী খুব রেসপন্স করে ভালো, সবাই রেসপন্স করতে পারে না, তো যাই হোক এটুকু আমার যে বাদ ছিল সেটা শেষ ক্লাস, এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখো। আর সবচেয়ে বড় কথা যে আমি মনে করি যে পরীক্ষাটা হবে, যেহেতু ভ্যাট সায়েন্সের পরীক্ষা হচ্ছে জানো তো।